ওয়েলকাম টু ফিজিক্স উইথ রণদীপ আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র তো ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি ভেক্টরের ত্রিভুজ সূত্রটা হচ্ছে যদি কোনো ভেক্টরকে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে তার মানে কি মানে হচ্ছে দেখো আমি কি করেছি এখানে একটা ত্রিভুজ কল্পনা করে নিলাম ঠিক আছে তো এই ত্রিভুজের এই যে বাহুটা এই বাহুটা দিয়ে ধরলাম এ ভেক্টর প্রকাশ পাচ্ছে এবং এই যে বাহুটা এই বাহুটা দিয়ে বি ভেক্টর প্রকাশ পাচ্ছে ঠিক আছে এখন এই এ ভেক্টর এবং বি ভেক্টর কোন দিকে যাচ্ছে দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে তার মানে কি এরা ঘড়ির কাটার বিপরীতে যাচ্ছে একটা নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছে তাহলে এদের দুজনার যে লব্ধি বা যোগফলটা হবে সেটা হবে ভেক্টরের সরি ত্রিভুজের এই তিন নম্বর বাহুটা ঠিক আছে এবং তিন ডিরেকশন হবে এরা যে এই দিকে যাবে এ তার বিপরীত দিকে যাবে অপোজিট দিকে যাবে তাহলে এ কোন দিকে যাবে ক্লক ওয়াইজ হবে তাহলে ক্লক ওয়াইজ হলে ডিরেকশনটা হবে এই দিক বরাবর তাহলে এটা হবে সি ভেক্টর ঠিক আছে তো আমরা এই সি ভেক্টরটা কীভাবে বের করতে হয় সেটাই মূলত আজকে শিখব তাহলে আমি একটা নাম দিয়ে দিই ত্রিভুষ্টার ত্রিভুস্টার নাম দিলাম হচ্ছে ও এ বি ও এ বি এই একটা ত্রিভুজ যার ও বাহু দিয়ে এ ভেক্টর প্রকাশ পাচ্ছে এ বি বাহু দিয়ে বি ভেক্টর প্রকাশ পাচ্ছে এবং ও বি বাহু দিয়ে সি ভেক্টর প্রকাশ পাচ্ছে তাহলে কি বলেছি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ পায় দেখো ও এ বি একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু কোন দুটো ও বাহু এবং এবি বাহু দেখো অ্যান্টি ওয়াইজ বরাবর নিয়েছি ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান আর দিক প্রকাশ পায় এখানে এই বাহুটা দিয়ে এ ভেক্টর প্রকাশ পেয়েছে এবং এই বাহুটা দিয়ে বি ভেক্টর প্রকাশ পেয়েছে দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ পায় তাহলে বিপরীত ক্রমে দেখো এরা কোন দিকে যাচ্ছে অ্যান্টি তাহলে এই কোন দিকে যাচ্ছে ক্লক বিপরীতক্রমে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি ত্রিভুজের তিনটে বাহু দুটো বাহু নেওয়া হয়ে গেছে তাহলে এটা হচ্ছে অন্তিম বাহু অন্তিম বাহু দিয়ে কি হবে অন্তিম বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে মানে এই দুটোর সমষ্টি হবে সি ভেক্টরটা ঠিক আছে তার মান এবং দিকটা প্রকাশ করছে মানে এই দুটো ভেক্টরকে যোগ করলে আমি এই ভেক্টরটা পাবো ও ভেক্টরটা পাবো ঠিক আছে আর এটার যে মানটা পাবো কত পাবো সেটা আমরা নির্ণয় করবো ঠিক আছে তথৃপুষ্টার নাম দিলাম ও এ বি আমি কি করলাম ও এ বাহুটাকে একটু বর্ধিত করলাম বর্ধিত মানে কি একটু বাড়িয়ে দিলাম আর এই বি থেকে কি করলাম এই বর্ধিতাংশের উপরে একটা লম্ব অঙ্কন করলাম তাহলে এই কোনটা কত নাইনটি ডিগ্রি এটা কি বি ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর এটা হচ্ছে সি ভেক্টর ওকে এবং এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই এখন এই যে কোনটা এই কোনটাকে ধরা হলো আলফা অর্থাৎ অ্যাঙ্গেল বি কে কত ধরা হয়েছে আলফা ঠিক আছে তো দেখো আমরা কি করব। আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য পড়েছিলাম তো দেখেছিলাম যে সমকোনী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই যে ত্রিভুজটা আমি এঁকেছি এই ত্রিভুজটার এটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজ ঠিক আছে তাহলে এখানে আমার অতিভুজ কোনটা এখানে আমার অতিভুজ কিন্তু হচ্ছে তোমার ও এই অবি হচ্ছে অতিভুজ তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ আর ভূমির মাঝখানে থাকে হচ্ছে তোমার থিটা আমি এই কোনটাকে কত ধরলাম থিটা কোন ধরলাম তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এই নিচেরটা কী হবে ভূমি আর এটা কী হবে লম্ব তাহলে আমরা কী শিখেছি অতিভুজের স্কোয়ার ইকোয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমি লিখছি অতিভুজ হচ্ছে ওবি বি স্কোয়ার এই যে অতিভুজ হচ্ছে তোমার ওবি তাই লিখলাম ওবি বি স্কোয়ার টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি কত ও ই তাই লিখলাম হচ্ছে ও ই স্কোয়ার লম্ব স্কোয়ার হচ্ছে বিই তাই লিখলাম হচ্ছে বি ই স্কোয়ার এখন খেয়াল করে দেখো তো ও ইকোয়ালস টু কী লেখা যায় ও এ প্লাস এই কেন কারণ এই পুরোটা হচ্ছে দশ সেন্টিমিটার যদি ধরি তাহলে এখান থেকে এটুকুনি ধরো সাত এটুকুনি তিন তাহলে সাতের সাথে এই তিনটাকে যোগ করলেই তো বাহুটা পাচ্ছি তার মানে ও এর সাথে যদি আমি এই যোগ করি তাহলে পাবো হচ্ছে ওই তাহলে ওইয়ের জায়গায় আমি লিখতে পারি কী লিখতে পারি ও এ প্লাস এই তার হোল স্কোয়ার প্লাস বিই স্কোয়ার এখন এইখানে যেই জিনিসটা আসছে সেটা হচ্ছে এ প্লাস বির স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম প্লাস কী আছে বি ই স্কোয়ার যেমন আছে সেরকম লিখলাম আবার খেয়াল করে দেখো তোমরা যে এই যে ত্রিভুজটা ই এটাও একটা সমকণী ত্রিভুজ তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় নাইনটি ডিগ্রির বাহু কি অতিভুজ অর্থাৎ এই অতিভুজ হচ্ছে এখানে এ বি তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু কি লেখা যায় বি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি আর অতিভুজের মাঝখানে কোন থাকে তাহলে এখানটা যেহেতু কোন আছে তাহলে নিচেরটা হবে ভূমি তাহলে ভূমি কি ভূমি হচ্ছে তোমার এই ই তাহলে এ বি স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার কোনটা বি ই তাই হবে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কী লিখবো আমরা বি স্কোয়ার তাহলে দেখো তো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কি না তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কী লিখবো আমরা এ বি স্কোয়ার তাহলে লিখি ও স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ ই প্লাস কি লিখবো এ বি স্কোয়ার এখন আমাকে যেটা করতে হবে দেখো এই যে এ ই এই যে এ ই এটার মান কিন্তু আমি জানি না ও এর মান জানি সেটা হচ্ছে এ ভেক্টর তাহলে ও এ ভেক্টরের যে পরম মানটা বেরোবে মডিউলাস অফ ও ভেক্টর ইকাল টু এ ঠিক আছে এবি ভেক্টর এর পরম মান যেটা বেরোবে সেটা হচ্ছে বি আর ও বি ভেক্টরের মান হচ্ছে সি কিন্তু আমি এই ভেক্টর মানে এই এর মান কিন্তু আমি জানি না তাহলে কি করতে হবে আমাকে এই এ বিটাকে গুণ করে দিতে হবে তাহলে এইর সাথে যদি আমি এবিটাকে গুণ করে দিই তাহলে অবশ্যই এবি দিয়ে ভাগ করতে হবে রকম দেখাই দেখো ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইনু এবি আমার তো এখানে এবি ছিল না আমি এক্সট্রা গুণ করেছি তাহলে কি করতে হবে আমাকে এই এবিটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই এবি এ বি কেটে গেলে টু ও এ টু ও এ থাকলো ঠিক আছে প্লাস দেখো এখানে কি আছে এবোয়ার এব মান তো জানি তাহলে আমি লিখে দিতে পারি ওদিকে করছি হ্যাঁ তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ও স্কোয়ার লিখলাম ও স্কোয়ার আচ্ছা একবারে করি দেখো ওবি ওবি মানে কি সি ভেক্টর তাহলে সি ভেক্টরের স্কোয়ার মানে কি সি স্কোয়ার যেহেতু ও বি ভেক্টরের পরমাণ সি ও এ ও এ মানে কি এ তাহলে ও স্কোয়ার মানে কি লিখবো এ স্কোয়ার প্লাস টু ও এ মানে হচ্ছে টু ইন্টু এ এবি এবি দিয়ে কোন ভেক্টর প্রকাশ পাচ্ছে বি ভেক্টর তার পরমাণু হচ্ছে বি তাই লিখবো এখানে হচ্ছে বি আচ্ছা এ ই বাই এই বাই এবি মানে কি দেখো এই যে ত্রিভুজটা বি এ ই এই ত্রিভুজের এইটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস আলফা তাহলে এক্ষেত্রে লেখা যায় এই বাই এব মানে কি কস আলফা +ab2 ab2 এর জায়গায় কি লিখব b2 তাহলে আমি কি পাচ্ছি c2 = a2 + b2 + 2ab cos α তাহলে c = পাবো √ a2 + b2 + 2ab কস আলফা এটাই হচ্ছে ভেক্টরের মান নির্ণয়ের সূত্র অর্থাৎ এই সি ভেক্টরের মানটা কত দাঁড়াবে সেটা কোন সূত্র দিয়ে করবো এই সূত্র দিয়ে করব এ ভেক্টরের পরম মান বের করে নেব লিখবো বি ভেক্টরের পরম মান বের করে নেব লিখবো টু ইন্টু এবি লিখবো মধ্যবর্তী কোনটা জানবো এই আলফার মান কত বসিয়ে দেবো কস রুট বসাবো ক্যালকুলেশন করব এই সি ভেক্টরের মানটা কী হয়ে যাবে বেরিয়ে যাবে এইবার আমি যেটা করব মান নির্ণয় বেরিয়ে গেল এবার এই থিটাটার মান বের করব অর্থাৎ কত কোন করে রয়েছে দিক নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা এবার বের করব তাহলে দেখো কিভাবে করি দিক নির্ণয়ের সূত্র করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যান থিটা অবলম্বন করতে হবে আমি ছবিটা আরও একবার একে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা দিয়ে হচ্ছে এ ভেক্টর প্রকাশ পাচ্ছিল এটা দিয়ে প্রকাশ পাচ্ছিল বি ভেক্টর এবং এটা ছিল তাদের লব্ধি ভেক্টর সি ভেক্টর এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোন ছিল আলফা কি করে বুঝলাম দেখো এ ভেক্টরটাকে যদি শিফট করে এখানে নিয়ে আসি এখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন কীভাবে নির্ণয় করতে হয় বলে দিই এই এ ভেক্টরের এটা হচ্ছে আদিবিন্দু আর বি ভেক্টরের এটা হচ্ছে আদিবিন্দু এই দুটো আদিবিন্দুর মধ্যবর্তী কোনকে বলা হয় ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন তাহলে এ ভেক্টরটাকে সরিয়ে যদি এখানে নিয়ে আসি তাহলে এর এ ভেক্টরের আদিবিন্দু আর বি ভেক্টরের বিন্দু মিলে যাচ্ছে তাদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা ঠিক আছে এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন কত আলফা আর এই কোনটা কত ছিল এই কোনটা ছিল হচ্ছে থিটা থিটাটা কি থিটাটা হচ্ছে লব্ধি ভেক্টরের সাথে প্রথম ভেক্টরের যে কোনটা হ্যাঁ আচ্ছা এইবার আমি কি করব এই থিটাটার মানটা নির্ণয় করার চেষ্টা করব তাহলে কী লিখব দেখো ত্রিভুজের নাম দিয়ে দিই ত্রিভুজের নাম যাওয়া সম্ভব এরকম ছিল ও এ বি আমি একটু দেখে নিই ত্রিভুজের নামটা কি ছিল হুম ও এ বি আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে ই তাহলে আমি কি করব আমি বলেছি এই থিটাটার মান নির্ণয় করব দেখো কিভাবে নির্ণয় করব আমরা লিখব থিটা ট্যান্থিটা থিটা মানে হচ্ছে লম্ববাই ভূমি দেখো এটা যদি নাইনটি ডিগ্রি হয় নাইনটি ডিগ্রির বাহু সর্বদা অতিভুজ হয় তাহলে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে ওবি ভূমি কোনটা অতিভুজ আর ভূমির মাঝখানে থাকে থিটা তাহলে ভূমি হচ্ছে ও ই ভূমি হচ্ছে ও কারণ এটা অতিভুজ এটা ভূমি তার মাঝখানে থাকে কোন লম্ব কোনটা এটা বি তাহলে আমি বলেছি থিটা মানে বাই ভূমি তাহলে লম্ব কোনোটা বি ভূমি ও ই লিখলাম বিই দেখো বিইর এই মানটা কিন্তু আমি জানি জানি না কিন্তু এই এবি ভেক্টরের মানটা আবার জানি তাহলে কি করব আমি এবি ভেক্টর দিয়ে আমি গুণ করে দেবো ঠিক আছে যদি আমি এবি দিয়ে গুণ করি তাহলে আমাকে কি করতে হবে আবার এবি দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে উপরের বি নিচের এবি কেটে যাবে আলটিমেট বিই পড়ে থাকবে ঠিক আছে আচ্ছা বাই ওই ওই মানে কি ওই মানে হচ্ছে ও এ প্লাস এই এইবার খেয়াল করে দেখো তো আমি এইর মান কি আমি জানি জানি না তাহলে এইর মান যদি না জানি তখন কি করব এবি দিয়ে গুণ করব তাহলে কে যদি আমি এবি দিয়ে গুণ করি তাহলে আবার কি করতে হবে আমাকে এবি দিয়ে ভাগ করতে হবে তাহলে এইবার দেখো কি দাঁড়াচ্ছে এই এবি এবি দিয়ে কোন ভেক্টর প্রকাশ পাচ্ছিল বি ভেক্টর তার পরম মান কত বি লিখলাম বি আচ্ছা বিই বাই এবি বিই মানে কি বি মানে হচ্ছে লম্ব এবি মানে কি অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে কি সাইন তাহলে এখানে কি আসবে সাইন আলফা যেহেতু এদের মধ্যবর্তী কোন আলফা ও এ দিয়ে কোন ভেক্টর প্রকাশ পাচ্ছে ও এ দিয়ে এ ভেক্টর প্রকাশ পাচ্ছে তার মান কত এ এ ই বাই এ বি দেখো এ ই কোনটা এই হচ্ছে ভূমি এ বি কি অতিভুজ ভূমি বাই অতিভুজ মানে কি কস আলফা তাহলে কি লিখবো এই জায়গাটা কস আলফা আর এ বি মানে কি এ বি মানে হচ্ছে বি ভেক্টর বি মান কত বি তাহলে কি আসবে বি কস আলফা তাহলে ট্যান থিটা ইকোয়াল টু আসলো বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা তাহলে আমি লিখি টেন থিটা সমান সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা তাহলে থিটা ইকোয়াল টু এই টেনটা এইদিকে গেলে ওয়ান বাই টেন আসবে তাহলে ওয়ান বাই টেন টেনের মাথায় কী আছে এক এইবার এটা যদি উপরে যায় সূচকের নিয়মে অনুসারে হয় টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে বলে টেন ইনভার্স তাহলে থিটা ইকোয়াল টু কি লিখবো টেন ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা তাহলে এটাই হচ্ছে তোমার দিক নির্ণয়ের সূত্র ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে ঠিক আছে আশা করি বোঝা গেছে পরবর্তী দিনে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ